করো। আমি চুপ করব। বাড়িতে একটা এত বড় অশান্তি আর উনি নাকি আরে বাবা ও তো লগ্নকে খুঁজতে গিয়েছিল নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি কি খুঁজতে গিয়েছিল। যাকে খুঁজতে গেল তাকে তো খুঁজে পেল না। এই তুমি ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তাই তো? কোন তো কি যাতা বলছো তুমি এগুলো? আমি 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 যাতা বলছি? আজ যদি তোমার বর তোমার সাথে এরকম করতো তখন তুমি চুপ করে এভাবে বসে থাকতে পারতে তো? সব বুঝতে পেরেছি। লগ্না যেমন সূর্যকে টানার জন্য এই সমস্ত কিছু করেছে ঠিক তেমনই ওই নার্স ওকে টানার জন্য সব কিছু করছে। আহ কুন্তলা মা মা আপনি আমাকে ধমকাচ্ছেন আমাকে? আপনি ওকে কিছুই বলবেন না? মা আপনি কিন্তু এই নার্সকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই রে সত্যি যদি আমাকে বের করে দেয়? না না এ হতে পারে না, এখানে আমাকে থাকতেই হবে। এর থেকে ভালো ওই গল্পটাই এদের বলি। মা কি কি দেখছেন মা? আপনি ওকে বের করে দিন, এক্ষুনি এখান থেকে চলে যেতে বলুন। কেন কেন কি দোষ করেছি আমি যে আপনারা আমাকে আমাকে এখান থেকে বের করে দিতে চাইছেন? আমি তো আমার আমার সংসারের প্রয়োজনে এখানে কাজ করতে এসেছি বলুন। মান সম্মান সব নষ্ট করে নয়, বিশ্বাস করুন একটা বাচ্চা মেয়ে বিপদে পড়েছে, আমি শুধু তাকে খুঁজতে গেছি, তাকে উদ্ধার করতে গেছি, এটাই কি আমার অন্যায়? ইন্দ্রবাবু ইন্দ্রবাবু আমি তো আপনার নার্স, আপনি এর বিচার করুন প্লিজ। আর কিছু বলতে হবে না? বলতে হবে আমাকে আর আর আপনাদের প্রত্যেককে শুনতে হবে, কারণ কারণ শোনা উচিত আপনাদের। কেন আমি বাইরে গিয়েছিলাম, কি জন্য গিয়েছিলাম, কোথায় আমাকে রুদ্রবাবু পেলেন, এই সব কিছু এই সব কিছু আপনাদের জানা উচিত। বলো 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 শুনি আমরা, বলো। ইন্দ্রবাবু সেদিন আমি আপনাকে একটা গল্প বলেছিলাম আমাদের গ্রামের, আপনার মনে আছে? কি অদ্ভুত সব কাণ্ড কারখানা করে বেড়াতো জানেন, এই এখান থেকে এখানে ছুটে বেড়াতো, অত বড় গাছ তার মগডালে উঠে পড়তো, আবার তরতর করে ওই গাছটা থেকে নেমেও পড়তো, মানে আমরা সবাই অবাক হয়ে যেতাম, মানে এই মেয়েটা এগুলো করছে কি করে? তারপর এক ওঝা এলো, বলল ওই মেয়েটার উপর কিছুতে ভর করেছে। সেই গল্পটাই আমি আজ আপনাদের শোনাবো। না ওদের আর কোনো গল্পই আমি শুনতে রাজি নই, আর কোনো গল্প আমি শুনবো না। কারোর কোনো গল্প শোনাচ্ছি না তোমায়, শুনতে হবে ওনে, কিন্তু তা বলে মেয়েটার এই অবস্থায় অজ্ঞান অবস্থায় নিয়ে যাবে তুমি? আমি যেতাম নে কিন্তু বারবার যে ওই আমার সঙ্গে বেইমানি করতেছে, ওর হুঁশ ফিরলে ও আর যাবে ভেবেছিস? যাবে নে, আমি আর কোনো ঝুঁকি নিতে রাজি নই, না নেমনে করে ঝুঁকি ওরে নে, এক্ষুনি চলে যাবো এখান থেকে, আমি এক্ষুনি চলে। আমি বলছি তো আমি লগ্নের সাথে কথা বলবো, আমি ওকে রাজি করাবো। তা যাবি যখন আজই নয় কেন? দাদা তুমি যা করতেছো জেদ থেকে করতেছো, বুদ্ধি দিয়ে কাজ করো। মেয়েটারে নে এই অবস্থায় কোথায় যাবে, থাকবে কোথায়? প্রয়োজন হলে আমি গাছ তলায় থাকবো, আর খাবে কি? ভিক্ষে করবো ভিক্ষে করবো ভিক্ষে। তুমি পাগল হয়ে গেছো পাগল। 17 আগস্ট থেকে লগ্নকে ভয় দেখাবো সন্ধে 6টায়। এই শোন তোর কেন আমি আর কারোর কোনো কথা শুনবো না, কারোর কথা না, হ্যাঁ ওরে নিয়ে এখনই চলে যাবো। শোন তোর যদি যাবার হয়
তাহলে তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গুছোই নাই গুছোই নাই বলে দিতেছি ঠিক আছে তুমি যা বলছো তাই হবে শুধু সকালটা একবার উঠতে দাও ডাক্তার একবার এসে লগ্নকে দেখুক তারপর তুমি যা বলছো তাই করব আমি তো বললাম তোরে যে একানকা ডাক্তার আমি দেখাবো না দেখাবো না পথে যদি লগ্নার কিছু হয় তাও দেখাবে না কি না 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 এসব কথা বলবি না নন্দা এসব কথা বলবি না আমার আমার লগ্ন আমার কিচ্ছুটি হবে না কিচ্ছুটি ওর কিছু হলি পরে আমি যে পাঁচ বোনে রে নন্দা আমি যে পাঁচ বোনে এসব অনুকূলে কথা বলিস নে বলিস নে বোন আমার বলিস নে আমি অনুকূলে কথা বলতে চিনি দাদা একবার মেয়ের গায়ে হাত দিয়ে দেখো তো জ্বরে গা পুড়ে যাচ্ছে ও যে ভুলভাল কিছু বকতে চিনে সে আমাদের বাকি গলা জড়িয়ে ধরে বাবা বলি ডাক বাবা বলি ডাক আমার আদর করি দেওয়া আমারে আগের মতো এই যে আমার কোলে ঘুমিয়ে পড়তিস তুই আমি তোর ঘুম পাড়িয়ে দিত না রে নন্দা নন্দা এখানে থাকলি পরে ওরা ওরা যেমন করি হোক আমার মেয়েরে আবার ওদের কাছে নিয়ে চলে যাবে হ্যাঁ আমি 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 ওরে ওরে এখান থেকে যেতে দেবো না না আমি আমি কিছুতেই যেতে দেবো না ওরে ছাড়া আমি যে বাঁচব না নন্দা আমি যে বাঁচব না আমার যে আর কেউ নেই আমি যে ওর বাপ আমি যে ওর মা ফিরে যায় মা তোমার মেয়ের ভালোর জন্যই বলতেছি ঠাকুর না করে পথে যদি কিছু হয় মেয়ের শরীর যদি আরো অসুস্থ হয়ে পড়ে তখন তোমার আফসোস হবে না তো আফসোস হচ্ছে আমার বিশ্বাস করুন আমার সত্যি খুব আফসোস হচ্ছে আমারও যে সন্দেহ হয়েছিল এই বাড়িতে সত্যি কোনো পিশাচিনীর প্রভাব আছে আমার বলতে কোনো আপত্তি নেই আমার আমার এসবের উপর সত্যি বিশ্বাস আছে কারণ আমি আমাদের গ্রামে নিজের চোখে দেখেছি এই সমস্ত ঘটনা আমি আমার নিজের চোখে উপলব্ধি করেছি আফসোস হচ্ছে এটা ভেবে যে এত কিছু জানার পরেও আমি আমি লগ্নকে একা থাকতে দিলাম আমি কি করে থাকতে দিলাম লগ্নকে সত্যি যদি আপনার ভয় হয়ে থাকে মনে এইটা ভেবে যে লগ্নার আবার বিপদ হতে পারে তাহলে আপনি আমাকে বলেননি কেন বলতে পারিনি অশান্তির ভয় চন্দ্রকলা দেবীর হুকুমের বিরুদ্ধে এই বাড়িতে যে কিছু করাই সম্ভব নয় সেটা আমি এতদিন এই বাড়িতে থেকে বুঝেছি বিশ্বাস করুন আমি আমি কিছু বলিনি আমার 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 ভয় হচ্ছিল যদি আমার চাকরিটা চলে যায় আসলে আমার চাকরিটা সত্যি খুব দরকার আর তাই খানিকটা স্বার্থপরের মতনই আমি আমি কাজটা করে ফেলেছি তুমি তুমি সত্যি সত্যি লগ্নকে ওইভাবে ছুটতে দেখেছো আপনাদের মিথ্যে কথা বলে আমার কি লাভ বলুন তো সেটা না হয় আপনারা লগ্নার মুখেই শুনবেন যখন লগ্নার জ্ঞান আসবে তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভুলে যায় মানুষ দাঁড়ান 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 এসব কি বলছেন কি আপনি
সাধারণত ঘটে মানে মানে লগ্নার সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে বলছেন না আমি আমি সেটা বলতে চাইনি তবে আমি আমাদের গ্রামের কথাটাই বলতে চাই মানে আমরা মেয়েটাকে দেখতাম ও বিভিন্ন রকমের ঘটনা ঘটাতো কিন্তু কিন্তু যখন ওকে জিজ্ঞেস করা হতো ওর বাড়ির লোক যখন ওকে জিজ্ঞেস করতো সবাই জিজ্ঞেস করতো ও কিছু বলতে পারতো না কারণ কারণ ওর কিছু মনেই থাকতো না তবে কি পিশাচিনি এখনো রুদ্র হ্যাঁ মা গাড়ি বের করতে বলো আমি বেরোবো হ্যাঁ মা মা গাড়ি নিয়ে এখন কোথায় যাবে মনে থাকে যেন 17 আগস্ট থেকে লগ্ন আর আমার সাথে দেখা হবে সন্ধ্যে 6টায়